করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পেয়েও কুয়েতে চরম দুঃসময় কাটাচ্ছেন প্রায় 4000 বাংলাদেশি কর্মী। তাদের এখন দেশে ফেরত পাঠানো হবে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের অস্থায়ী বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে। সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই। ওইসব ক্যাম্প থেকে ভিডিও পাঠিয়ে অনেকেই অভিযোগ করেছেন, রমজানের শুরুতে ঠিকমতো সেইরি ইফতারও খেতে পারেননি তারা। বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা